এখন আমি বানাতে যাচ্ছি দই বড়া। আর এখানে আমি নিয়েছি বিউলির ডাল আর মুগের ডাল আর আদা আর কাঁচা লঙ্কা দুটো নিয়ে আর এটাকে পেস্ট করে কিছুক্ষণ ভিজে রেখেছিলাম, তারপর এটাকে পেস্ট করে নিয়েছি। তা বেটে 1 ঘন্টা রেখে দেওয়ার পরে এই ভাজা ভাজছে। আর জলে ভিজাচ্ছি, হ্যাঁ এই হয়ে গেছে হালকা হালকা লাল, এটা বেশি লাল করতে হবে না, হালকা লাল করতে হবে। এইটাকে বের করে আমরা আগে জলে দেবো। এটাকে তুলে আমরা জলে এই জল দিয়ে তুলে বানানো হচ্ছে দই বড়া। এই দেওয়া হচ্ছে তেঁতুলের চাটনি, তারপরে দেখবে চাটনি। এরকম করে দই বড়াটা ঘরে বানাবেন, খুব দারুণ হবে।